nyanyi boy. Salam ya. Salam salam ya. Ya tiga atau tiga, koi ya saya tiga atau tiga. Itu apa itu? Gada ke salam itu muka tu mau itu badar dasi salam. Itu apa? Selalu ini bot. Walau ada kota yang kurudi. Walau ada putus ni dia, walau putus itu tu lo mutu, kau mutu nak kembali ya. Tunggu tunggu tu mutu, kalau mutu sih dimana? Eh, boleh ya. Apa lagi mata kau musuh musuh sih? Eh, kau dia kamu jalan lagi sih. Hey, Bormia, আপনার মাতামতা কি ঠিক আছে মোরা মোরা এসে গরীব ফ্যামিলি মোরা কিলিকে লাখটা স্বপ্ন দেখতে যামু এরা এসে জুয়ার মতো হয়তো লাখ আনালে ফাক এই এই তরমুজের কথা মোহে আনবেন না কিন্তু আমার ভালো লাগে না এটা তো আমি বুঝি জানি তো তারপরও মানুষ কি এক আশা বইয়ে থাকে দূর বর্মিয়া আপনার কথাবার্তা হয় না গেলবার শুনছেন যে শাহবুদ্দিন বারো তেরো লাখ টাকা লস খাইছি ওরা লস খাইলে ওরা হাঁটতে পারবে মোরা হারবো কি দেবো আছে কিছু তোমরা এই যে লস হারুন আপনি এই তরমুজের কথা মোহ আনেন না দূর ছোড়ো মেয়া তুমি টেনশন করো গা তো খালি লাভ লসটা দেখছো লাভটা দেখো নাই ওই যে ওই রশি ধরদার এই যে তরমুজ দিয়ে তিন লাখ টাকা খরচা করছে আষ্ট লাখ টাকা বেচছে সে খবর তো পাও নাই ভাইছো খালি লসের দা দেখছো ওরা ময় হয়ে যায় ভাগ্যরূপের নির্বাক রিক্স না নিলে গেম দেওয়া যায় না কথাটা বুঝছো টাকা পয়সা যা লাগে খরচা আমি করি ও তিনশো ও টেনশন তুমি করো না মগ কি তাহার গাছ আছে ঝুলান দিলাম আর তাহা গাছ এনে পড়ে গেলে আপনি এত কয় লাখ টাকা পাইবেন কি একটা দুইটা দেন হারন যায় এই লাখ লাখ টাকার কারবার আপনি কি যে কি করেন বাপু আমার মাথায় ধরে না আমার বুঝায় না তুমি ভাওটা শুরু করো না মাছ বারে ফুল আছে না অল্লাহ মাল্লা কত হয়েছে বুঝছো যা লাগে টাকা যা লাগে আমার যা আছে খরচা করবে টাকা যদি দাম পড়ে এইবার যা লাগে বিশ লাগু তিরিশ লাগু পয়েন্ট আমি চাইলেই পাবো আসমান আল্লাহ ওই মাতবারে ফুলার দিয়ে দেনবে টাহা ওয়া দি যা হাই ও টাহা দি ঠিক মতো না দে তাহলে দি বুক পাড়াই দি কইছে সিরিয়া লাগবে ওই দাহাই তো লোকের কারবার বাবু আমি ওর মধ্যে নাই আবার আপনি বড় ভাই যখন কইছেন আমি আপনার লগে আসি কিন্তু আমি টাকা পয়সার ওই লেনদেনের দাবদারিতে আমি নেই ভাই তুমি টেনশন করো না তুমি ওলাকে থাকলি এইবে ঠিক আছে আর কাম করি ওই জামারি ফোন দিই জামারি ফোন দিই আইকে কই মায়ের গত লেদা ও গত হইয়া পড়াদুকে লইয়া কোনো দুজন আই পড়ো পড়ো গিয়া যাও যাইয়া ওই জামাল দেখে বেছে না টলি আর একটু খবর দিয়া আমাদের লইয় যাও ওটা কি কি তুই ওই তো আসতে আইয়ে পর আসতে আইয়ে পর আমি মাতবার ফোলা ওই আমার চিনতেই পারে নাই আমার গুরগারে কাল পাড়াই দেবো আর আর গোষ্ঠী শুদ্ধ উস্কি লই পারে মোটামুটি ভালো আর গায়ে শরীর শক্ত ভালো আছে জাগা মুরুয়া কল করে আইছে হ্যাঁ ও আর কল করে রান্না লাগছে হাতটা না তো হ্যাঁ এখন ওই তরমুজ তরমুজা আনছি আমি বাজার যাও পাঁচ কেজি গরুর গোস্ত দুই কেজি খাসির গোস্ত তিনটে মুরগি সোনালি মুরগি ডাল চা এই পেঁয়াজ আদা রসুন এইয়া পর্যাপ্ত পরিমাণ কিনে আনবা পর্যাপ্ত পরিমাণ এই তিন মাসের যেন কোনো বাধা যাওয়া না লাগে ঠিক আছে
সুন্দরকে বাজারে লই যাও আপনি যা কইতেছেন পরমে হ্যাঁ তে পুরো গলা সিবিরান কিননে না লাগে سبحان الله سارة 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 বরমে কেমন করবে হানি এইবার বরমে আর বাস একলে গোলামলা হুগই গেছে আব্বা তরমুজ এত খাওয়ানো উপযুক্ত হয় নাই বাবাটা এই খাওয়ার মুখ দইছ নসিব খারাপ নসিব খারাপ কে আর সময় লাগবার আর দরবাজন সময় লাগবে হইবে খাইতে পারবি এখন খাওলে এখন খাওন যায় এগুলা আল্লাহর কাছে দোয়া করো জালা যেন সুন্দর মতো গোলাবে জিয়ালা খাওয়ায় হয় হেই কর মানে আল্লাহর দর দোয়া কর মানে আর আপনি ফ্যাক্টরি দেওয়ার সময় মালাই লই যেন কাজের লোক তো রাখছেন কত এত রাগ করাই কি আছি তোমা তুমি তো বিষয় ভালো বোঝো লেগে তোমার দেওয়া কিন্তু সুন্দর মতো কাজ কাম করবা আমি টাকা দেবো তোমরা খাবা তোমাকে টেনশন নাই কোনো যে রোদ পরে এই রোদ নাই সে কাম করতে পারে একটু ঠান্ডা ঠান্ডা খাওয়াইবেন না হয় ঠান্ডা ব্যবস্থা আমি করতেছি জামাই ঠান্ডা কথা কইছি আইসক্রিমের কথা আমি যাই যাইয়া আইসক্রিমের ব্যবস্থা করে তো পাইতেছি ঠিক আছে তো যান আল্লাহ রহমতে যান খেয়াত ইনশাল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ পাক যা দেয় এটি শুকুরিয়া আমার খেত ভালো আছে ইনশাল্লাহ ভালো থাকবে যাও আলহামদুলিল্লাহ যাই তাহলে আমি আমি যে আইসক্রিম পাড়াই দিই নাকি হ্যাঁ আইসক্রিম পাড়াই দেন পাড়াই দেন যে রোদ ওরে কি খবর থান তুই দেই ঠেনে দি আইলাম তরমুজ খেতে তরমুজ তো আল্লাহ দিলে মাশাল্লাহ জিরাই হয় জিরাই পান্ডা আজকে খাই এটা কি খবর এটা খবর খাইছি এটা খবর আর না বড় বা মারি গিতে হইল বেবারা এই পারবানছে এরম করে কাডে মানুষ দেখলে ডরায় না আর ডরায় দিবি সাতা ব তুই পান খাই লই আল্লাহ রান্নে গেছে দামাই পারবা না বাবা বানাইম বানাম তা তুই মরে মরে মারিবে কেডা মরবে আপনার জামাই দিয়ে আসলে মানুষের শ্রদ্ধা না বুঝছেন আদগঙ্গা এটা কত পান বানাইছে কইছে আমি বানাম তা বানাইবি কেডা তাড়াতাড়ি পান বানাও তুমি পারমানা করবা কিতাই লম্বা সবাই বিয়া জামাই না হয় বিয়া হইতে তাহলে কিছু কইতাম দূর এ আহমকে নন কথাবার্তা আপনাকে হয় আমি আপনাকে বিয়া হয়ে জাম কিনলে গিয়া দেখছেন বরমিয়া গঙ্গা হালার ফলা কি কয় এক কথার কোনো সাইজ না কথার কোনো জাত কোন কথাবার্তা হয় জামাই এ থাম থাম তোরা রোদুগুনে কাম করে আছি মাথা সবারই গরম বুঝছি তোর এক সাইকা গঙ্গা দাঁড়াতে আছে মনে হয়েছে আমাদের কথা সাইজ কেউ ভালো না একালে শিব থাক পানটা তো সুন্দর করে বানাইতে পারো কিন্তু আলিশ্যামি করো এনতে তো খারাপ লাগে ভাইবো তুই কি খাবি আমি আমি আলিশ্যামি করি না কি করি হ্যাঁ আপনার ভাই যুদ্ধের জিঙ্গেই দেখেন আমি কোনো আলিশ্যামি করি না এরা নিশ্চয় থাক বরমে কি অবস্থা ওই যে মাদারে পোলার দিয়ে 30 লাখ টাকা আনলেন এখন পোলার অবস্থা দুই একটা যে আগে ভালো দুই এক জায়গাতে একটু দুই সারা সারা মরি গেছে কড়া মরতে আছে কেমন করবেন আনে ভাই এই জায়গায় তো মেজর সাথে করতে হন
ভাই ইত্রেম ফাজলিমি কোন কথা না ভাই আমি 5 লাখ টাকা কইছি যদি 5 লাখ টাকা দেন তাহলে আমি টাকা বাসা নিতে পারেন নাহলে আমি উঠে পড়লাম ভাই ভাই আমরা জান আমরা আমলাকে বলবে না জান বুঝছি আমি মাথা আমার খাইছেন যাক না জান না জান না জান ভাই তাহলে আমি তাহলে আমি তাই জানি যাই রামু কোথায় পালাম হতায় তরমুজ দিয়া ও তরমুজ আমার 30 লাখ টাকা খরচ হয় তরমুজে দাম কয় 5 লাখ আমি এখন কই যামু মাটিতে পাওয়া ডাক্তারি না তুমি না আর্তারি না মনে করো উসকে কেউ লইয়া যা মারে তিরিশ লাখ টাকা তরমুজে খরচা করলাম খেতে আল্লাহ এখন তরমুজের দাম কেউ কয় 5 লাখ কেউ কয় 7 লাখ আল্লাহ এখন আমি কই যামু এখন কি পাগল হয়ে যামু গলায় গামছা লাগামু না গলায় ঝুলে লয়ে পড়মু আল্লাহ আল্লাহ আমি তাহার চিন্তায় তাহার টেনশন আমি মাটিতে আর্তারি না মাটিতে আর্তারি না আমি এলাকে গাছ উঠছি এখন আমি গাছে থাকবো গাছে গাছে আটমু তুই আমার অপুজবি না তাহার টেনশন এখন তুই অপুজবি না বাবা জামাই তুমি জামাই না আপন বসবা না আমার তাহার টেনশন আমি আর মাটি চারতারি না আহারে সোবাহান কুদরত আপনি কিরবেন নিয়ে এরম কথাবার্তা কইতে আছেন আপনি আপনার অবস্থাটা কি আপনি এত চিন্তা করে লাভ নাই চাষা মেয়ের লাগে আলাপ করেন আপনি নিচে নামেন নামিয়ে লন গাই গোসল দিয়ে মাথায় তেল সানিয়ে দিব অনে গরু তল সাইনে দিলে মাথা করে ঠান্ডা হইবে এনে সেই এরপর আপনি ওই টুন নিরলায় কাইতিবেন আনে টেনশন কমে যাইবে এনে আর টেনশন করে লাভ আছে চাষা মেয়ে আছে আমি আসি আপনার এত চিন্তা করে লাভ কি আপনি নামেন নামেন আব্বা আপনাকে আসে কিনা নামেন না লেগুন তো আমি লঙ্গি টানি নামামু নামেন হল নামেন এই সামরা তুই হল যা শর্ট কিন্তু শর্ট না কিন্তু কালে আমার হৌরে কি ভালো মানুষ তো আসলে আমারে ফোন দিয়ে আইতে কইছে আমি আইসি ভরি নামাই থইবে না মাথায় থইবে দিশা পাই নাই ছাগলের খুরের দিয়ে ভাত খাওয়াইছে কচুর মুতর দিয়া আমার এক থাল ভাত মাইকে খাওয়াইছে এই এরপরে পুইন এক দিয়া কি আদরটাই না কষে আমারে আর হেই হো রে এখন গাছে উঠতে একটা হাত টেনশনে হ্যার মাথা মতো আউলে গেছে আব্বা
ভালো নাই এর মধ্যে তুমি আবার হাটে জি গাও আপনার মাথা ঠিক নেই কবে আইসো কি কয়াস আমি কবে আইস বলে আমি আপনার পান খাওয়াই খাওয়াইতে দাথা লাগলাম লাল করি আমার পান খাই না আমি পান খাই না জামাই চুপ থ বরমেয়া মোকো জামাই জামাই দিয়ে তরমুজ খেতলে দুই তিন মাস ধরে পরে রইলি আপনার এখন মনে নেই অসুখ হয়েছে পরে রয়েছে আরে না তরমুজ খেতে কাম করলে না মোকো লাগে জামাই তো আরো দুই মাস আগে এই বলছে কি খবর দালামিয়া বললাম খেতে পাইকার গেছে তাই দাম দর কি কি করছেন ওকে বেসেন বেসেন আমার টাহা দেন আমার টাহা লাগবে এখন করলো কে রা তুমি বাড়ি কই এ বলবে আপনি চেনবেন না আমি কমো আনে বুঝে এ মাদ্রাসা তুমি কত আমার লাগক বরমে আমি ওই মানসিক ভারসাম্য হারাই ফেলাইছে হে নিজেরে নিজে চেন না হে ওই জামাইরে কয় ভাই হয় আবার মরে কয় পোলা আপনি মোল্লা কথা কন এ বরমে আপনি কথা কইন না বেদি কই গেছে বুঝছেন বেদি কই গেছে আমার হরে এমনি কিছু খাইতে নেই বেদি কই গেছে ওই পাইকের রাই ছেলে যেটা হনছেন ঘটনা সত্য ওই পাইকের রাইয়া এইবার হে ওই 5 লাখ টাকার দাম 30 লাখ টাকা হয়েছে আর 5 লাখ টাকার দাম এই লেগে আর মাথাটা গেছে আউলইয়া আমি অত কথা বুঝি না আমার যাতে টান 30 লাখ আপনি দেন আর আপনার ভাই দেন যে দেও একজন দিলি আমার শুধু টাহা পাই আমি টাহা পাইলে আমার ওই জীব গাল লাগবে না আমার এ মাদবার সাহেব আপনি কি বেল কথাবার্তা কন আপনি দেখেন যে মোর ভাইটা কি অবস্থা হে ওই নিজের নিজের চিন্তা আগুতে পারে না হে জামাই রেখা ভাই আমারে বানাই চাষা কি দেখি আবল তাবল করে আপনি কথা কইলে আমার লাগ কন হেলা কোনো কথাবার্তা কই না আপনার কইছি যে মোরা টাহা দিব না তা বরমে আনছে তাহা 30 লাখ সুর পান লাগে বাহের বিডি দিয়ে আসে বিডি বেশে লাগে টাহা দিয়ে দিব মানে লাগে বিডির দলিল দিয়ে দেব মানে তো এই ডাহাড়াই করেন না হয় আপনার এত ডাহাড়াই করা লাগবে না আপনার টাহা আমি পাইলি তো হয়েছে পান দেবো পান দেবো না আমি পান খাই না পান খাই না এইটা কেডা এইটা কেডা এরা দিন মোকো জামাই জামাই কেডা শিউলির বেড়াই হয় হয় ও জামাই হোক আর যে হোক আমি চিনি না আমার টাহা লাগবে আমার টাহা দাও বাবু আমি এই এলাকার শিলুখা আমার টাহা কেডা খাইয়ে যাইবে আমি হাত দেখতে নিব না আমার টাহা দেবে কেডা টাহা দান আর ওই যে কইছেন না যে বাড়ির ভিটির কথা হে ভিটির দলিল আছে দলিল দলিল আছে হে দলিল লইয়া ইয়েন দলিল লইয়া না জমি বেঁচে এবার আমার টাহা দেবেন যে কথা দেন আমি কইতে নেওয়া আমি কিন্তু গেলাম এখন এ মাদবার সাহেব বেশি কথা করেন না কইছি আপনার টাহা আপনি পাই যাবেন যান আমি যাই করলো যান যান পান খাইবেন পান খাইবেন তা না পান পানের গুলি মারি আমার টাহা আর সাথ খালি তাহা আইসে না খালি তাহা তাহা করতে করতে মানে কবরে যাইবে এবার মা তাহার সুখ বলতে পারবে না এ জামাই রে মোর তো ওইদিকে কাম আছে তুমি তো বরমের দিকে খেয়াল টাল রাখো আবার হ্যাঁ রে একলার হালাইতে যাইও না আর না আমি হেলে গিয়ে আমি ধুইয়েছি বউটো মা এটি ধুইয়েছি হালে ধুই যাবো তবু গেলাম পান খাইবেন পান একটা বানাই দিব আব্বা পান খাইবেন একটা বানাই দেবো চাষামে আর হাত দিলাম হেও খাইলে না পান খাওয়াইতে খাওয়াইতে সবার দাথা লইলাম লাল করিয়া আর এখন আমার চেনে না কি কি খেয়াল রাখ কি কি আর মাথায় তো কোনো কাম করে না থেকে খামুন দুধ পান আমি বাসা লই দেবো আর এই গঙ্গার ধারে হ্যার ধারে থাকলে আমার কোনো কাম হইবে না হ্যার মাথায় এমনি কোনো কাম করে না আমার সে আমারও পাগল কইবে এখন আমি যাই হ্যাঁ আমার কথা বুঝবো না কে লোক কইতেও পারবে না হ্যাঁ কেটা হালাই ঠিক আছে কেটা কিরমের ব্যবহার করছে আমি এখন যাগিয়া
আমি কোটিপতি একশো টাকা আমি কোটিপতি আমি কোটিপতি